নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মাটন কাবাব রেসিপি। চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় তা শিখে নেওয়া যাক। এখানে আমি চর্বি সহ মাটন নিয়েছি। মাটনটা অবশ্যই হাড়ছাড়া হতে হবে। মাটনটাকে আমি ভালোমতো ধুয়ে নিয়েছি। এখন আমি 7 থেকে 8টি রসুন ভালোমতো কুচি করে নেব। একইভাবে এখন পেঁয়াজও কুচি করে নেব। এখন লাল ক্যাপসিকামকেও একইভাবে কুচি করে নেব। ক্যাপসিকাম কুচি করা হয়ে গেলে এর থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজ আর রসুনের সাথে রেখে দেব। এখন মাটনটাকে ভালোমতো কিমা করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার বা শিলনোড়ায় বেটে নিতে পারেন, এতে কষ্ট কম হবে। এখন কিমার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিলি ফ্লেক্স। এরপর এর মধ্যে দিয়ে দেব কাবাব মশলা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব মরিচের গুঁড়ো। সবশেষে দিয়ে দেব লেবুর রস। দিয়ে সব কিছু ভালো মতো মেখে নেব। কিমাটাকে সময় নিয়ে ভালো মতো মাখতে হবে। কিমার সাথে সব কিছু খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন একটি কয়লা ভালো মতো পুড়িয়ে নেব। নিয়ে একটি ফয়েল পেপার বাটির মতো বানিয়ে মাঝখানে দিয়ে তার মধ্যে কয়লা দিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে বাটি দিয়ে চাপা দিয়ে দেব। এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এতে একটা স্মোকি ভাব আসবে। আধা ঘন্টা পর ঢাকনা সরিয়ে কয়লাটা উঠিয়ে ভালো মতো কিমাটাকে মেখে নিতে হবে আরেকবার। যতই মাখবেন এর স্বাদ কিন্তু ততই বাড়বে। যাদের কাছে কাবাব তৈরি করার মতো শিক নেই তারা ফয়েল পেপারকে ভালো মতো মুড়িয়ে লাঠিটি তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে ভালো মতো করে কিমাটি দিয়ে কাবাবটি তৈরি করে নেব। মাটনটা আপনারা শিলনোড়ায় বেটে নেবেন, এতে একটা আঠালো ভাব আসবে, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি কিমা করেছি বলে হালকা হালকা করে ছুটে আসছে। যাই হোক, এখন আঙুল দিয়ে একটু চেপে চেপে দেব, এতে দেখতে সুন্দর হয়। তেল গরম করে নিয়েছি। এখন কাবাবগুলো একে একে ভেজে নেব। এক পাশ ভালো মতো ভাজা হলে উল্টে অপর পাশও ভালো মতো ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, লো হিটেই থাকবে। মাঝখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এতে মাটন থেকে অনেকটা জল বের হয়েছে, এতেই কিন্তু কাবাবটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এপাশ ওপাশ ভালো মতো ভেজে কাবাবগুলো নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার মাটন কাবাব। আমি কয়েকটা গোল গোল করেও তৈরি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে পরিবেশন করেছি। এই কাবাবটা আপনারা রোল বানিয়েও পরিবেশন করতে পারেন। আমি একটি নান রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি একটি কাবাব নিয়ে তার মাঝে পেঁয়াজ আর টমেটোর সালাদ দিয়ে ভালো মতো চারপাশটা মুড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার কাবাব রোল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আমার ছাড়া ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।